তো গাইজ, হ্যাঁ, একটি মুভি এখন প্রমাণ করে দিল, হ্যাঁ, যে আমাদের সিনেমার দুনিয়াতেও কিন্তু ভাই কোনো কোনো রেকর্ড আছে যেটা আমরা করতে পারি। হ্যাঁ, সেরকমই করে দিয়েছে কিন্তু আমাদের গাদার টু মুভি কী রেকর্ড করেছে আমি তোমাকে বলছি, তোমাকে ভিডিও কন্টিনিউ ওয়াচ করে থাকা তো চলো। হ্যাঁ, গাদার টু মুভি এটা রেকর্ড করেছে, তুমি যদি আজকালের মধ্যে মানে তুমি যদি 15 তারিখের মধ্যে থিয়েটারের মধ্যে যাও এবং তুমি যদি গাদার টু মুভি দেখতে যাও, তবে গাইজ আমি তোমাকে বলে দিলাম, হ্যাঁ, তুমি একটুকু সিট মানে খালি পাবে না ভাই, ভরা আর ভরা। হ্যাঁ, মানে এই জন্য, হ্যাঁ, মানে আর অনেকজনে বলছে যে এই মুভিটা ভালো না এবং এই মুভিটার স্টোরি ট্রেন্ডটা ভালো না এবং গাদার ওয়ান থেকে এই মুভিটা একটুকু ভালো না এবং অনেক খারাপ মুভি হতো, তাদেরকে আমি বলছি যারা এই মুভিটা নিয়ে খারাপ খারাপ কথা বলেছে। হ্যাঁ ভাই, পাবলিক, হ্যাঁ পাবলিক 2001-এ যখন এর পার্ট 1টা আসছিল, মানে গাদার এক প্রেম কি কাথা যখন এই মুভিটা আসছিল, হ্যাঁ তখন ভাই, হ্যাঁ তখন ভাই সবার মানে মানে সবার মানে মন জিতে নিচ্ছিল এই মুভিটা, মানে আমরা গাদার মুভিটা। আর এখন গাদার পার্ট 2টা চলে আসছে, তখন এর সিকুয়েলটা চলে আসছে, ভাই মানুষ, হ্যাঁ মানুষ এটা দেখছে না যে মুভিটা কত ভালো এবং স্টোরি দিয়ে কেমন আছে, খালি থিয়েটারে যাচ্ছে আর খালি মানে টিকিট কাটাচ্ছে আর দেখে নিচ্ছে আর টাকা আমাদের ইনকাম করে দিচ্ছে আমাদের গাদা টু মুভির মানে মেকার্সদেরকে। তো গাছ আমি এটাই বলতে চাই, হ্যাঁ অনেক জনের বলছিল তো, হ্যাঁ তার জন্য এই কথাটা বলছিলাম। হ্যাঁ আমাদের, হ্যাঁ আমাদের, হ্যাঁ প্রথম দিন, হ্যাঁ আমাদের আমাদের ফার্স্ট ডে মানে 11 তারিখে কামাচ্ছে এই মুভিটা 40 কোটি টাকা, হ্যাঁ আমাদের নেক্সট ডে কামাচ্ছে আমাদের 45 কোটি টাকা, আরও পাই যাবে আরও মানে 3 দিনের মধ্যে 3 দিনের মধ্যে এত টাকা। হ্যাঁ আর মানে আর মানে হ্যাঁ অনেক বলিউড রেকর্ড ছিল ভাই, ওই বলিউড রেকর্ডগুলো কিন্তু ভাই এক জায়গায় চুপ করে বসে আছে ভাই, সেরকম মানে, হ্যাঁ সেরকম মানে ইনকাম হচ্ছে মানে আমাদের গাদার টু মুভিটা। আর আরও কিন্তু অনেক ইনকাম হচ্ছে, তোমরা যেরকম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কাটে ওয়াচ করে দেখো। হ্যাঁ তো চলো, আর কাছে আর একটা ইনকাম আছে, ইনকাম তো ওটা, হ্যাঁ 27 করোড়, তুমি যদি 27 করোড় হয়, 27 করোড় তুমি ঠিকই শুনেছো, 27 করোড় টিকিট বেঁচে আছে মাত্র সানডেতে। হ্যাঁ আর এদিন সরি আর আমাদের সানডে তো, তারপরে আমাদের আরও বাকি আছে, মানে 40-45 করোড় তো না, পুরো 50 করোড় আরও বেশি কালেকশন করতে পারে শুধু আমাদের ইন্ডিয়াতে। তো কাছে তোমরা ভাবে আর ইন্ডিয়ার মধ্যে যদি মানে 3 দিনের মধ্যে যদি 150 করোডের কালেকশন করতে পারে, তো কাছে তোমরা এখানে ভাবতে পারছো মানে। আর হ্যাঁ সব থেকে মজার কথা এটা, হ্যাঁ যে ফিল্মের বাজেট মানে মাত্র বাড়াচ্ছে যে মানে আমাদের 100 করোড়। তো গাছ, হ্যাঁ এদিকে 100 করোড়, আর ওদিকে ভাই ওদিকে 50 করোড়। হ্যাঁ তবে 100 করোড় তো ভাই 3 দিনে উঠে গেলো, 50 করোড় আবার ইনকাম। হ্যাঁ আবার এই মুভিটা তো লাইফ টাইম ইনকাম তো আছে ভাই, তবে তবে তোমরা ভাবতে পারছো কত মানে, হ্যাঁ কত মানে, হ্যাঁ একদম, হ্যাঁ একদম হিলেটার না তুমি। আর হ্যাঁ গাছ, হ্যাঁ সব, হ্যাঁ সব থেকে মজার কথা এটা, হ্যাঁ যে এই মুভিটা, হ্যাঁ এই মুভিটা কিন্তু, হ্যাঁ সব থেকে আমাদের মানে সুপারহিট তৈরি হয়ে গেছে ভাই, 3 দিনে এত টাকা ইনকাম বনিছে ভাই, তোমরা ভাবতে পারছো যে আমাদের 150 করোড়, তোমরা এখানে ভাবতে পারছো। আর হ্যাঁ গাছে তুমি আবার তোমরা এবার আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, হ্যাঁ যে হ্যাঁ এই মুভিটা, হ্যাঁ এই মুভিটা তো আমাদের 300-400 করোড় টাকা তো ভাই ইনকাম করে নেবে ইজিলি। হ্যাঁ তবে 1000 করোড় টাকা ইনকাম করতে পারবে গাদার টু মুভিটা, কমেন্ট সেকশনে তাদের করে জানিয়ে দেবো। আর হ্যাঁ যদি আজকের এই ভিডিও তোমাকে ভালো লাগে এবং ইনফর্মটা লাগে, তখন তোমাকে কিছু করতে হবে না, প্লিজ এই ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কেন এরকম ভিডিও আমি এই চ্যানেল আনতে থাকি, সবার আগে তোমরা পাওয়া যাবে এবং দেখে নেবা। তখন প্লিজ এই ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। লাভ ইউ অল, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে এবং দাসু ভিডিওতে, বাই।